নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার মা খেতে, মা তার বাবা আর একটা কে জানি চিনি না, তারা হলো ওই শশা খেত উঠাইতেছে, খেত না মানে শশা গাছ উঠে ফেলাইতেছে। তো মাও গেছে, মা বইলা দিছে আমার যে ই উঠে জল নিয়ে হোক, কইটা জল নিয়ে হগা, তাই কইলাম যে জল নিয়ে আহিগে। তো আপনাদের কাছে যদি শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকেন। এখন সব খেতি হালবা হইতাছে, আগে সব কিছুই হলুদ আসিল, এখন সব কিছুই সবুজ। ওই যে ওইদিকে সবুজ, তো দেখতে থাকেন। দিদি জল দেওয়া দাও তাহলে। আর কি আলু দিয়ে দাঁড়া দে রসা শাক ভাজি, কাটাকাটি চলতে নাই, শাক কাটাকাটি চলতে আছে। তো যাই এখন, এই চারিপাশে একবারে ওই দিক থেকে শুরু করে এই পর্যন্ত সবুজ। ওই যে আমাদের খেত দেখা যায় উঠে আসছে, তো চলেন। কথা এই যে আমি কি বানাও, তুমি পিঠা বানাও? কি পিঠা? আলু পরোটা। আচ্ছা তাহলে বানাও। হ্যাঁ কারি কারি দিবে, কারি কারি দিবে, আচ্ছা মা খেয়ে যাও জল। বন্ধুরা নমস্কার। তো এখন আমি শশা খেতে, তো শশা গাছের জীবনকাল শেষ, শশা এখন আর ধরবো না। তো এখন যে দিনের মধ্যে গাছ উঠছে, এই গাছটা দেখতেছি প্লাস গরুর ওখান দেবো, পাট পয়সা কি বাঁচছে, কারণ সামনে করলা বুনবো, যেহেতু কালকে করলা আসবো, করলা এনে বুনে দিতে হবে, এখন তাড়াহাড়া করে পয়সা বাঁচছে জায়গাটা। যাই হোক গাছটি কাটতেছি, দেখেন তারা অর্ডার দিয়ে হয়েছে আজকে, কালকে হয়তো পৌঁছাইব।
এখন সব গাছে পাতা কচি পাতা তো এখন মেশিনটা বন্ধ করে ফেলাইছে একবারে কত সবুজ এমনি করে কোন সুন্দর সবুজ তাহলে আমাদের জমিটা বাদ দিয়ে জিরি বেড়াইলে মনে হয় যার কান করে মনে হয় না মনে হয় হইয়া থাকি মনে হয় যার ঘুম না ধরে এনে হ্যাঁ বইলে তার ঘুম ধরবই মিষ্টি সুরে ডাক পাচ্ছে দেখো সুন্দর পাখিটা ওই যে গাছের ডালে দেখা যায় বসে গেছে ওই যে হ্যাঁ আবার নদীর পাড়ে খেলবার গেছে আরেকজন চড়ার মোদী বাড়িতে এসে বসছি দেখি দিদি রান্ধাছে তো আপনাদের কাছে একটু সংক্ষিপ্ত রান্না দেখবো এখন রসা রান্না করতে এই পাশে শাক এই পাশে শাক ওই পাশে শালডাটা দিছে সিদ্ধ করতেছে কজন ভাত খাই খিচুড়ি খাইতেছে খাও মুখে দাও অন্যরা রসা প্রায় হয়ে আইছে আকাশটা কেমন মেঘলা মেঘলা বৃষ্টি আসার সম্ভাবনা বেশি আমার দাবি কি
তরকারি শেষ। আকাশে আবার নীল হয়ে গেছে গা। সোম বাদে দিলে পরে শসা বাটা দিয়ে রসুন বাটা দিয়ে আর কি নামিয়ে হেলাই মঙ্গল এ সবাই শুয়ে আসালাম মেয়ে এলাম দিকে উঠে পড়লো। যে মঙ্গল মঙ্গল সোমনাথ উঠ। যে রবু ওগো হোলি আজকে পর্যন্ত হয়ে রয়েছে। সোমনাথ সোমনাথ মঙ্গল সর এটা কি নেই। এই মঙ্গল এইটা বসছে সর্ষে বাটা দিব দিছে তারপরে সুন্দর ভালো কথাটা এখন স্নান করাম দেখে দৌড় দিছি। আয় স্নান করবি না এই যে আহা হেলটা ডাটা শাক আর রসা তরকারি হয়ে গেছে। আচ্ছা কি রান্না করছে ডাডা হাইলা নাকি হাইল ডাডা আলু শাক ভাজা ডাটা দিয়ে তরকারি শাক ভাজি ডাল ডাল রি হয় না ঠিক মতো তখন আজকে মা রান্না করছে আমরা তো খেতে গেছিলাম শাক ভাজি আর শাল ডাটা আর ডাটা দিয়ে আলু দিয়ে একটা বাসায় বানাইছে। কথা মনে করছে দিদি রান্নাটা দারুণ হয়েছে তো আর আমার কিছু করার নাই অনেক দারুণ হয়েছে আমি তো শাক রেখে ফেলছি। তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হবে নতুন একটা ভিডিওতে। মাছ বাজার দশ নেই আমি